বিস্তারটা কোথায় পাবেন শুনে নেন। লেখকটা যিনি লেখক তাফসীরের জালালাইন বর্ণনা করেছেন যে লেখক নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের জালালাইন বর্ণনা করেছেন। ওনার কয়েকখানা কিতাব আমার কাছে আছে, তার ভিতরে অনেক রহস্যজনক এবং প্রত্যেকটা কিতাবের উদ্ধৃত দিয়ে লিখেছেন এত বড় একজন জ্ঞানী। তিনি এর ভিতরে উদ্ধৃত দিয়েছেন যে আমার আল্লাহ পাক এই মিজানের পাল্লাটা কি দিয়ে বানাবে। তাই কোরআন পাকের ভিতরে দ্বিতীয় পারা সূরা বাকারা সুন্দর একটা আয়াত আছে, আমরা যে আয়াত দেখি যে হাজি সাহেবরা যখন হজ পাকে যান সেই সময় বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলাইহিম সলাআতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ। বর্ণনা করে তিনি বলেছেন আমি যতটুকু জানি যে মহান আল্লাহ পাক মিজানের পাল্লাটা পৃথিবীর অন্য কোনো বস্তু দিয়ে নয়, এই যে সাফা আর মারওয়া পাহাড়টুকু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা হিসাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন না? যিনি লিখেছেন যিনি বলেছেন আমি সব বলে দিয়েছি, এ কথা তো আমার বাড়ি থেকে তৈরি করেন আর পাইনি ভাই, ঠিক আছে? তাহলে তিনি বলেছেন মিজানের পাল্লাটাই। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করেছিলাম? হ্যাঁ, বাবরি মসজিদের সাতজন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বারটা হয়েছে কি বলেছি আমি, দ্বিতীয় নাম্বার বলেছিলাম তামাম পৃথিবীতে যত মানুষ মারা যায় সকলে আজরাইল আলাইহিসসালাম তাদের জান কবজ করে, মনে আছে না? হ্যাঁ, কিন্তু পৃথিবীতে একদল আল্লাহর বান্দা আছে যাদের জান আজরাইল আলাইহিসসালাম কবজ করে না, এরা কারা মনে আছে না? এটা কার লেখা? এটাও লেখা হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, তিনি বর্ণনা করেছেন শাহ এই মুহাজির মক্কি রহমাতুল্লাহ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, তিনি তার বইয়ে বর্ণনা করেছেন। এখন এই বর্ণনার ভিতরে বলছেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুই শ্রেণীর মানুষ কোথায় দু জায়গায় অবস্থান, এক জায়গাটা বিশেষ করে দিয়েছে তখন তার আসমানের উপরেই আপনার প্লেন উঠতো না, সেই জন্য সেই বর্ণনা অনুযায়ী তখন বর্ণনা করেছেন যে সকল হাজি সাহেবগণ ইমানদার আল্লাহওয়ালার বান্দারা যারা হজ পাকে যাওয়ার সময় কিংবা সফরকালে নদীপথে সমুদ্র পথে যাওয়ার সময় ওই নদীপথে কিংবা সমুদ্র পথে, নদীপথে নয় এটা সমুদ্র পথে বেশি হয়, সমুদ্র পথে যখন জাহাজ দুর্ঘটনায় তারা যখন সলিল সমাধি হয়ে যায় ওই অবস্থায় আমার আল্লাহ আজরাইলকে দেখে বলে আজরাইল এই সকল আমার গোলাম এবং কলেমা পড়া ইমানদার বান্দাদের জান তুমি কবজ করো না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের জানগুলো নিয়ে নিলাম। মনে আছে? আমার কথা নয়, আমি সবই বলে দিয়েছি। আমার সোনার চাঁদ মানিকেরা ভাইরা, এগুলো পয়েন্টগুলো আমি রাখি কালেকশন করার জন্য, বিভিন্ন জায়গায় কালেকশন করি, একটা একটা পয়েন্ট বিক্রি করি 50,000 60,000 70,000 1,00,000 টাকায়, বুঝতে পেরেছেন না? এটা আমার একটা পয়েন্ট থাকে। যাই হোক, এখন কথা হলো এতদূর পর্যন্ত বলেছি, শেষের বেলা বলে যাই বাবরি মসজিদের উপরে সাতজন উঠেছিল, ঠিক আছে? তার ভিতরে একজন ব্যক্তি নাম হলো সুদীপ্য। কি নাম বলেছি? মাইকে বলাটাও আমার ভুল, তবু বলে ফেলেছি ভাই, শোনেন। বর্তমান এই পর্যন্ত দুবার নিজের ভাল পাল্টানো হয়েছে ভিতরের, এর ভিতরে টাকা দিয়ে চেন্নাই পাঠানো হয়েছিল সেখান থেকে এনেছে, অবস্থা বর্তমান এতটুকুই খারাপ, এর ভিতরে কলকাতায় মেডিকেলে আবার ভর্তি করতে হয়েছে। আমার কাছে খবর হলো উনি বাবরি মসজিদের উপরে উঠে শাবল দিয়ে ইট ভেঙেছিলেন। শুধু এই নয়, কলকাতা এয়ারপোর্টের পিছনে সিটি সেন্টার, তার পাশে আছে গ্রামটার নাম হাতিয়াড়া, এই হাতিয়াড়া একজন ওলি মানুষের দরবার আছে, হাতিয়াড়া শরীফ বলা হয়। বাংলাদেশ তথা বিভিন্ন জায়গার মানুষ যায়, আমি কোনোদিন যাইনি। এখন ওখানে এসে বিগত আজ থেকে দুটো বছর আগে 2014 সালে তিনজন মানুষ ইমানের কলেমা পড়েছে, বলবেন না সুবহানাল্লাহ। বাকি মানুষগুলো কি হয়েছে? বাকি মানুষগুলো প্রত্যেকে প্যারালাইসিসের সঙ্গে বর্তমান যুক্ত আছে, খবরটা রেখে দেন, প্রত্যেকে প্যারালাইসিসের সঙ্গে যুক্ত আছে। আমার সোনার চাঁদ ভাইরা বাবাজিরা, এতদূর পর্যন্ত বলেছি, আপনি আর একটা ঘটনা একটুখানি শুনে রেখে দেন, এই ঘটনাগুলো শুনলে অন্য কিছু হয় না,
ইমানিয়াত বলবৎটা বেশি হয়। ভারতের মানুষ গরুর গোস্ত খেতে গেলে অন্তত ফ্রি চেক করে পুলিশ এসে, অত্যন্ত কষ্টের জায়গা মনে করবেন। ভারতে বেড়াতে গেলে অন্তত এয়ারপোর্টে যেতে গেলে মাথার টুপি খুলে পর্যন্ত মেশিন দিয়ে মাথায় ধরে। আমি একদিন বললাম, স্যার একটা কথা বলবো, তো বলছে কি বলো? আমি বললে আপনি সব করেছেন ঠিক আছে, আমার মাথায় টুপিটা খুলে আমাকে অসম্মানিত করেছেন, আমার ধর্মকে অসম্মানিত করেছেন, আমার সুন্নতকে অসম্মানিত করেছেন। তিনি ক্ষমা চাইলেন, ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। 34 বার প্লেনে মাহফিল করি বা এ পর্যন্ত করেছি, আগামীতে আরো করব। তাই আমি সেদিনকে বলেছিলাম এটা আমরা চাই। তবে ভারতের মুসলমান কিন্তু যাই হোক আর তাই হোক মোটামুটি শক্ত আছে, বুঝতে পেরেছেন না, শক্ত আছে। হঠাৎ পুলিশের গাড়ি সামনে, বাইকে যেতে যেতে ধরলেন, এই দেখি তুমি কে। তা মাথার হেলমেটটা খোলার পরে বলছে, স্যার আমার কি দেখে মনে হয় আমি সন্ত্রাস করতে বেরিয়েছি? তো না না কিছু মনে করবেন, আপনি যান, বুঝতে পারবেন। মানে এই পর্যন্ত এরা খুব কড়া, আর কড়া হওয়া স্বাভাবিক ভাই। ফেরাউনের মতো লোককে জব্দ করার জন্য পৃথিবীতে আল্লাহ এত নবী পাঠিয়েছে, কিন্তু এত রাগ দিয়ে কোনো নবীকে পাঠায়নি। ওই নবীটার নাম কি? মুসা নবী। আর মুসা নবীকে অত রাগ দিয়ে পাঠানোর কারণ ছিল, ফেরাউনের মতন লোককে জব্দ করার জন্য মুসা নবীর প্রয়োজন ছিল, ঠিক না? মুসা নবীর প্রয়োজন ছিল। যদি বলেন মুসা নবীর রাগ কি ছিল, 3 বছর বয়স, 2.5 থেকে 3 বছর, তফসিরের ভিতরে এসছে, পড়ে দেখবেন, তার বর্ণনা করেছে। আমার ওস্তাদ আলোচনা করতে করতে বলছে যে, শোনো সফিয়ার, আমি বলি যে এই নবী মুসা কালিমুল্লাহ আসিয়ার কোল থেকে দেখলেন এত সুন্দর দেখতে, তাই ফেরাউন বললে আমার একটু কোলে দাও দিন। তো তুমি লেবে? এই বলছিলে এত খারাপ এত খারাপ, বলতে না একটু দাও না, খুব সুন্দর দেখতে, একে তো সন্তান হয়ে একটু কোলে লে। এখন কোলে লিয়েছে, কোলে লওয়ার পরে ফেরাউনের মনে কি হলো, একটু চুমা দেবে বলে মুখটায় চুমা দিতে গেছে। ভাই ফেরাউন ছিল কাফের না মোমেন, আর আল্লাহর নবী মুসা ছিল মোমেন। তা এক দিক থেকে মোমেন, অপর দিক থেকে নবী। নবীর ঠোঁটটা পবিত্র না অপবিত্র? আর ফেরাউনের ঠোঁট অপবিত্র। আচ্ছা এই অপবিত্র ঠোঁট দিয়ে যদি পবিত্র ঠোঁটে চুমা দিতে যায়, এ সময় কি দোয়া স্বাভাবিক হবে? ওই সময় কেতাবের ভিতরে তাফসীরকারক লিখেছে, নবী মুসার মুখে যেই চুমা দিতে গেছে, নবী মুসা ওই 2.5 থেকে 3 বছর বয়সে ফেরাউনের মুখে একটা চড় মেরেছিল, ওই চড়ের থেকে ফেরাউন এত জোরে চিল্লে উঠেছে, ওই চিল্লানোর ভিতরে 4 মাইল পর্যন্ত আওয়াজ গেছিল। কত দূর বলেছি? 4 মাইল পর্যন্ত আওয়াজ, 100 কিলোমিটার পর্যন্ত আওয়াজ মানুষ শুনতে পেয়েছে ভাই, বুঝতে পারছেন না, এত আওয়াজ। আমার হয়তো রেওয়াতে ভুল, 4 থেকে বেশি, যাই হোক আমার ভুল ভুল বা ত্রুটি একটা স্মরণে আসছে না। এখন ধরে না আমি 4 কিলোমিটার ধরলাম, তা একটা মানুষ যতই চিল্লাক না কেন 4 কিলোমিটার যাই? 0.5 কিলোমিটার তাই যায় না। সবাই এসে বলছে যে বাচ্চা কি হলো, তাতে কিচ্ছু হয়নি। ওই বলা ভাই যে এই ছেলে আমার ঝেড়েছে, ওই বলা সম্ভব ভাই? বলা সম্ভব না। তাই ভারতের মুসলমান শুধু এই নয়, 34 খানা রাজ্য। মানে মাঝে বাংলাদেশের লোক আমাকে জিজ্ঞেস করে ভাইরা, যে হুজুর বাংলাদেশ এই ভারতের মুসলমানদের অবস্থা কেমন শুনছি, এই 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 এই। তবে শুনে রেখে দেন, সব জায়গায় না, পশ্চিমবঙ্গের মুসলমান যথেষ্টটুকু শান্তির সঙ্গে আছে। আমাদের মমতা ব্যানার্জি যথেষ্ট একজন ভালো নারী এবং ভালো মহিলা এবং ভালো একজন নেতা, কোনো চিন্তা নাই। বর্তমান পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য তার যথেষ্টটুকু সহযোগিতা আছে। 30,000 মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে 3,500 টাকা করে প্রতি মাসে ভাতা প্রদান করছে। শুধু এই নয়, এই ইমামরা এতটুকু সম্মান রাখে, পুলিশকে যদি একটা কোনো ব্যাপারে ফোন করে, যে কোনো মুহূর্তে পুলিশের গাড়ি নিয়ে তার কাছে আসতে হবে, এতদূর পর্যন্ত। শুধু এ পর্যন্ত নাই, কোনো ইমাম সাহেবের স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি কোনো অসুস্থ হয়, ফ্রি চিকিৎসার জন্য তাদের জন্য ব্যবস্থা। এ পর্যন্ত শেষ নয়, প্রত্যেক ইমাম সাহেবের 200 করে জায়গা দেওয়া হবে ঘর বাঁধার জন্য, বুঝতে পেরেছেন না? তাহলে মমতা ব্যানার্জি যেটা করেছে খুব ভালো করেছে, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ পাক সকলকে ওই রকম নেত্রী এবং নেতা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার সোনার চাঁদ মানিকেরা, যারা মুসলমানদের সঙ্গে আছে, মুসলমানদের কথা মনে করে, মোমেনের কথা মনে করে, নিঃসন্দেহে তারা আমাদের রাখবে। 12খানা জেলায় বন্যা হলো, এই বন্যার সময় রাতে সারা রাত ধরে পর্যন্ত স্বয়ং মমতা ব্যানার্জি নিজে হাতে করে মাল বন্টন করেছে, করেছে এতটুকু করেছে আমার ভাইরা। তাহলে আমি বলতে চেয়েছিলাম কি, ভারতের মুসলমানদের কথা যেগুলো শোনেন সেগুলো একটুখানি নয়। মায়ানমার দেখা যাচ্ছে কোথায় এসেছে, ত্রিপুরা মায়ানমার, এটা ভারতের ভিতর ঢুকে গেছে,
এটা ভারতের ভিতর ডুবে গেছে, তাই বলে পশ্চিমবঙ্গে নাই। উত্তরপ্রদেশে 800,000 মেরেছে, 800,000 ছেলেকে বর্তমান জেলখানায় রেখে দিয়েছে। আমরা উত্তরপ্রদেশ নাই, যত বর্তমান সময় দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় গুজরাটের জমিনে যে জায়গাটার নাম হলো আহমেদাবাদ, আহমদাবাদ, যে জায়গাটা বর্তমান নাম রেখেছে গান্ধীনগর, আহমদাবাদ, আহমদ নাম ছিল কার, আমার নবীর নাম, এই জন্য নামটা পাল্টে দিয়ে নাম রেখেছে গান্ধীনগর। ওই গান্ধীনগরে যে সময় গুজরাটের মুসলমানদের উপর অত্যাচার করা হয়, ওই মুসলমানদের ভিতরে একটা গাড়িতে, যে আমাদের গাড়িগুলো সুমো গাড়ি বলা হয়, 12 জন প্যাসেঞ্জার তার ভিতর থাকে, 14 জন প্যাসেঞ্জার ছিল, 6 জন মহিলা ছাড়া 8 জন ছিল পুরুষ। ওই পুরুষ এবং ওদেরকে গাড়ি ধরে রাখা হলো এবং বলা হলো তোমরা বলো জয় শ্রীরাম, ওরা বললো আমরা বলতে পারবো না। তাই সেই গাড়িটা বাম সাইডে বেঁধে তার দিয়ে সুন্দর করে জড়িয়ে পেট্রোল উপরে ঢেলে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। ভারতের মানুষ তারা সকলে পেপার পত্রিকায় দেখেছিল। ভাই আজ থেকে 2 বছর আগে ওই গাড়ির ভিতরে থাকা একজন আল্লাহর মোমেন বান্দা 2 বছর আগে হজ করেছে, আমার একজন ভাইয়ের সঙ্গে বললেন হুজুর আমাকে চিনতে পারবেন, আমি গুজরাটের বাসিন্দা, যে গাড়িতে আগুন লাগিয়েছিল সেই গাড়ির ভিতর আমি ছিলাম, ওই গাড়ির বাসন ওই গাড়ির মানুষ হিসাবে আল্লাহ আজকের আমাকে হজে এনেছে। তাহলে গাড়িতে আগুন দিছিল, মানুষগুলো বাঁচলো কি করে? আল্লাহ বাঁচিয়েছে গাড়িতে যখন আগুন লাগিয়ে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো আর মহিলাগুলো তখন কাঁদতেছিল, আর সকলে তখন তকবীর ধ্বনি দিবা আল্লাহ আর তকবীর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আগুনগুলো দপ করে নিভে গেল, আর গাড়ি স্টার্ট হয়ে সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার নিয়ে চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ পারে না? এগুলো ইমানিয়াত, চিন্তা করে পারবেন না কতটুকু কঠিন জায়গায় বাস করতে হয়। আমি জিজ্ঞেস করলাম আমার একজন ভাইকে যিনি থাকেন দূরে, আমি ফোন করলাম ভাই কোরবানির দিন কেমন কি হলো, বলছে হুজুর কোরবানি তো গরু হয়নি, খাসি কোরবানি হয়েছে 2-1টা জায়গায়, তাও যারা কোরবানি দিয়েছে গোশ খেতে গেলে আমাদের কিনে খেতে হবে। পরিস্থিতি কোথায়? গোশ কিনে খেতে হবে এরকম একটা জায়গায়। যাই হোক, তবে আমি বলবো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, এই বাংলাদেশ সরকার আমাকে ভিসা দিয়েছে, এসেছি আপনাদের ভাই এবং সন্তান হিসাবে, অল্প সময় ছিলাম, অনেকটুকু কথা কম বেশি এদিক ওদিক থেকে আলোচনা করেছি। সর্বপ্রথম আলোচনা রেখেছিলাম আল্লাহর ভয় প্রকৃত কাকে বলে, দ্বিতীয় বলেছিলাম মুসলমান কাকে বলে। সেই জন্য বাকি আলোচনা আর না রেখে এই পর্যন্ত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের কাছ থেকে বিদায় নেব। একটুখানি যদি শেষ অবস্থায় মুসাফির আলাতে একটু দোয়া করে যাই, একটু করা যাবে বাবা? দোয়া করা যাবে, সকলে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা